যে 21 জুলাই আমরা সর্বদলীয় ভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের অঙ্গ হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আমাদের পার্টি অফিসে আমরা শহীদ দিবস পালন করছি এবং সারা রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায় আমরা এই দিনটি স্মরণ করি। আপনারা সবাই অবগত আছেন যে 1993 সালে আমাদের নেত্রী তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গে যে একনায়কতন্ত্র শাসন চলছিল তার বিরুদ্ধে সেই দিন তিনি মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন। সেই দিন তৎকালীন পুলিশের দ্বারা সেদিন 13 জন যুবককে পুলিশ হত্যা করেছিল। সেদিন আমাদের নেত্রী ডাক দিয়েছিল নতুন বাংলা করা। আপনারা সবাই জানেন যে আজকে সারা ভারতবর্ষের মধ্যে আসছে যে পশ্চিমবঙ্গে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে উন্নয়নের দিক থেকে ভারতবর্ষের শিখরে আজকে পশ্চিমবঙ্গ। তাই আজকে দেশের মধ্যে যেইভাবে একনায়কতন্ত্র শাসন চলছে তার বিরুদ্ধেও আজকে আমাদের নেত্রী আজকে দেশের একনায়কতন্ত্র থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে নতুন ডাক দেবে, সেই অপেক্ষায় আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ আমরা তাকিয়ে আছি। অন্যান্য কর্মসূচি যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে না সে বিষয়ে আপনারা কোনো আগামী দিন কি কোনো কর্মসূচি করেন? না, আপনারা সবাই জানেন যে আজকে আস্তে আস্তে আমাদের যে সংগঠন সেই সংগঠনের মিটিং আমাদের শুরু হয়ে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজ্যের মানুষের সাথে আমরা খুব তাড়াতাড়ি আমরা রাস্তায় নামছি এবং আমাদের ব্লক স্তর থেকে আমাদের যারা নেতৃত্বরা আছে তারাও ব্লক লেভেলে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া অলরেডি শুরু করে।